কাটাখালীর মুসলিমের মোড়ের পাশে বোরে বাগান থেকে দৃশ্যগুলো দেখাবো। কি চমৎকার চমৎকার বোরে এখানে রয়েছে, সাথে লেবু, পাশে আবার পুকুরে মাছ চাষ, সব কিছু মিলে একটি অসাধারণ পরিবেশ। তো দেখতে থাকুন, আর এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, বাট আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। একটি বরই বাগানে বরইয়ের ভিডিও করছি। সুস্বাদু বরইগুলো লাগিয়েছে রাজশাহীর কাটাখালী থানার মুসলিমের মোড়ের পাশে। বরই, লেবু, এগুলো নারকেল বরইয়ের মানে কলম, হচ্ছে কলম বরই। ওই পাশে গোল গোল মানে ওটা আপেল বরই বা কি যেন বলছে দেখি। বেশ সাইজে অনেক বড় বড় বরইগুলো, এগুলো সম্ভবত আপেল বরই। দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। আচ্ছা ব্যাগে নিয়ে নিব। সুন্দর, রাখ। বাহ, একদম যেভাবে আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আমের জন্য বিখ্যাত, অনেক ওজনের আমগুলোর মাটিতে ঠেকে যেতে চায়, ঠিক এভাবে বরইগুলোর ডাল এতটা ভারী হয়েছে, চিকন চিকন ডাল এত ভারী হয়েছে যে মাটিতে নুয়ে পড়তে যাচ্ছে। এগুলো হচ্ছে পরিশ্রমের ফসল। আমার ভাই উঠাচ্ছে এই বরইগুলো কিছু খাওয়ার জন্য। তো ও যে ওইদিকে আছে, ওই স্বপ্ন যদি দেখতে জানে, পরিশ্রম, লক্ষ্য যদি ঠিক থাকে, মানুষের সফলতা আসবেই। দেখেন কি পরিমাণ বরই ধরেছে। এই যে বরইটা তো কালার হয়ে গেছে, এটা হ্যাঁ লাল হয়ে আছে দিকটা, না রং এরকমই। বাহ, হুম।